হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা, আজকে ব্লগটা একটু লেটেই স্টার্ট হচ্ছে। আর কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, লিটারেলি আজকে একটার পর একটা কাজ চলেই আসবে, সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতেই পারবে। আজকে কী কী প্রিপারেশন নিতে হবে না হবে, ঠাকুর আনতে হবে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং, অনেক কাজ আছে। আর আগে আমার বিশ্বকর্মা পুজো নিয়ে অত ক্রেজ থাকতো না, ঘুড়ি ওড়ানো নিয়ে বেশি ক্রেজ থাকতো। আর প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিনই আমার হাফ ইয়ারলি এক্সাম থাকতো, আর আমি আগের দিন ঘুড়ি টুড়ি কিনে এনে কলকাতি করে রাখতাম, যাতে কিনা পরীক্ষা দিয়ে এসেই সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে ঘুড়ি ওড়াতে পারি, টাইম যাতে ওয়েস্ট না হয়। মানে আলাদা লেভেলের ক্রেজ ছিল, বাট এখন অত ক্রেজ নেই। এখন পরীক্ষাও নেই তাই। পরীক্ষা নেই বলে ক্রেজ নেই? আজকে অনেক কাজ আছে, ঠাকুরের সব জিনিসপত্র আনতে হবে বললাম, আরো অনেক কাজ আছে, ঘুড়িও কিনতে হবে। নেপু নেপু করবি না, সবাই আমাকে নেপু 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 করে যায়, সব কি ঠিক? নেপু জিন্দাবাদ। এনিওয়েজ, অনেক লোকের স্বপ্ন ভেঙে যাবে ঘুড়ি ওড়ানো। হো বাবা, এই বাচ্চাগুলো আবার আজকে সকাল সকালই শুরু করে দিয়েছে ঘুড়ি ওড়ানো। এই দেখো, আর এই নেপুকে দেখো, পড়তে যাওয়ার দিন ওর মনে পড়ে যে স্যার হোমওয়ার্ক দিয়েছে, ওকে করতে হবে। হ্যাঁ, ও তো প্রতিদিনই ভুলেই যায় শুধু। তো আপাতত পুরো ফ্যামিলি এখানে বসেছি ব্রেকফাস্ট করতে, শুধু বাবা নেই, বাবা বাজারে গেছে, বোন খাচ্ছে রুটি আর আলুর তরকারি, আমি আর মা খাচ্ছি দুধ রুটি। আর এখানে দুটো ফোনে আমার ব্লগ চলছে, এখানে মা দেখছে, ওখানে বোন দেখছে, সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হয় বাবা। এখন বাড়ির পেছনে কলা গাছগুলো দেখতে যাচ্ছি, কালকে পুজো তো, দোয়ারে কলা গাছ দিতে হয়, তো ছোট কোনো কলা গাছ আছে নাকি সেটা দেখতে যাচ্ছি। এখন মা বলে দিচ্ছে কোনগুলো হবে বলো। আরে এই তো এখানে একটা, এইটা আর ওইদিকে, ওইদিকে দেখ হয়ে যাবে তিনটে, দেখি বের করি। তো এই হচ্ছে মোটামুটি চারটে কলা গাছ, একটু বড় বড় আছে, বাট ঠিক আছে। এখান থেকে দুটো হবে দিদনবাড়ি, দিদনবাড়িও যেহেতু বিজনেস আছে পুজো হবে, আর দুটো আমাদের এই গেটে লাগবে। বোনের ল্যাপটপটা বেশ এক মাস আগে রিপেয়ারিংয়ে দেওয়া হয়েছিল, আর সেটা আনাই হচ্ছিল না, ফাইনালি আজকে সেটা নিয়ে আসলাম। আর বাবার দুটো মেডিসিন শেষ হয়ে গেছিলো, সেটাও একবারে নিয়ে আসলাম। আরেকটা বড় কাজ ছিল, বাবার এই বাইকের ডিগিটা কালকে আমি এই দরজা দিয়ে ঢোকানোর সময় ভেঙে গেছিলো লকটা, তো এটা দড়ি দিয়ে বেঁধে রেখেছি। কথা ছিল যে আজকে লকটা চেঞ্জ করি আনার, বাট আমাদের এখানে কোনো দোকানে অ্যাভেলেবেল নেই, সেই এখান থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে একটা দোকানে পাবো, সেখানে গিয়ে লাগাতে হবে। তো এই কাজটা আজকের জন্য ডিলে, পুজোর অনেক কাজ বাকি, এখনও ঠাকুর আনা হয়নি, মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, তো এই কাজটা আজকের জন্য লেট হয়ে গেল। তো এখন মোটামুটি এই কলা গাছগুলো নাকি অনেক বড় কেটে এনেছি আমি, এক্সপিরিয়েন্স না থাকলে যাওয়া। তো এখন এটা কত টাকা? এতটা? হ্যাঁ, এত টাকা কাটলেই হবে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এই দুটো ছোট কলা গাছ দিদনবাড়ি যাবে, আর ওই কলা গাছ দুটো আমাদের এই দরজায় লাগানো হবে, আর এই যোগ্য ট্রেটাও দিদনবাড়ি যাবে। কালকে দিদনবাড়ির পুজোটা আগে হবে, তাই জন্য যোগ্যের ট্রেটা আগে দিদনবাড়ি যাবে, ওখানে যোগ্য হবে, তারপর ঠাকুরমশাই যখন এখানে আসবে তখন এই যোগ্যের ট্রেটা আবার এখানে নিয়ে আসা হবে, তারপর এখানে পুজো হবে। তো সব কিছুরই একটা প্ল্যানিং অ্যান্ড প্লটিং লাগে, মা সকাল দিয়ে এই কর ওই কর বলেই যাচ্ছে, তারপর গিয়ে আসল পুজোর সময় এক্সিকিউশনটা হয়। আর এইদিকে যেটা হওয়ার ছিল না সেটাই হলো, বৃষ্টি পড়ে এলাকা পুরো ভিজিয়ে দিল, যদি এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে, বাট কালকে যদি বৃষ্টি হয় সবার ঘুড়ি ওড়ানো মাটি হয়ে যাবে। যদিও বা বিশ্বকর্মা পুজোর ইতিহাসে লেখা আছে যে বিশ্বকর্মা পুজোর দিন একবার হলেও বৃষ্টি হবে, 10 মিনিটের জন্য হোক বা 30 মিনিটের জন্য, বাট হবে। আর এইদিকে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। মোটামুটি এখন পুজোর জন্য নেপু আর আমি মিলে লাগেজ নিয়ে চলে এসেছি, এখানে দিয়ে জল, এখানে গঙ্গা জল, যজ্ঞের আর কলা গাছ। চ দে, সাবাস নেপু। নেপু আজকে এত কিছু নিয়ে গাড়ি চালিয়েছে। আমি প্রো না। এই তুই চুপ কর। দেখো দিদন বাড়িতে মোমের ব্যবসা হওয়ার একটাই সুবিধা, যে কোনো অকেশনে মোম ফ্রিতেই পাওয়া যায়। কোনটা নেব ভাবছি, এত অপশন। হ্যাঁ, অপশনই অপশন, নিয়ে নে, নিয়ে নে, এত বড় অপশন, তাহলে এইটা নিলে নে। না না, এটা বেশি বড়, এটা নি, মোম চিল্লাবে। হ্যাঁ, এটা ঠিক আছে। দিদন বাড়ি থেকে আমি দাদুর সাথে আসলাম, আর ও আসলো বাবার সাথে, আসলাম কোথায়, একই জায়গায়। তা আলাদা আসার মানেটা কি ছিল? বললাম একটু ব্লক করা, এই রাশের মধ্যে ব্লক করা রিয়েলি ডিফিকাল্ট, কষ্ট পাস না, ঠাকুর একই জায়গা দিয়ে যাচ্ছে, আমাদের ঠাকুর ভালো হয়েছে, অত কষ্ট করতে হবে না।
নতুন ঠাকুরটা ওখানে এনে দিয়েছি, আর একই ঘরে ঠাকুর রাখতে নেই, তাই পুরনো ঠাকুরটা এইখানে এরকম ভাবে রেখে দিলাম। আজকে বৃহস্পতিবার, যেহেতু বিসর্জন যাবে না কালকে, না ও কালকে পুজো বলে না, পরশু দিন তাহলে রবিবার। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ আয়োজন করা হলো বিশ্বকর্মা ঠাকুরের পুজোর জন্য, আর লাটাইয়ের সুতোর জন্য সুতো কিনতে যেতে হবে। আর একই পথে যেহেতু যাচ্ছি, তানুশ্রীকেও ডেকে নিলাম, ওর ব্যাংকের কাজ দুদিন ধরে, তিন দিন ধরে হয়নি, দেখি আজকে ফাইনালি হয় নাকি। ওকে ওখানে ছুড়ে ফেলে দিয়ে চলে যাবো লাটাইয়ের সুতো ভরতে। তো এই প্ল্যান আছে, চলে ফাইনালি মনে হলো কাজ আজকে হয়েছে, তিন দিন ঘোরার পর। এবার এইটা চলো, ফাইনালি ঘুড়ি কেনা হয়ে গেছে আর সুতোও কেনা হয়ে গেছে। এইটা আমি ওড়াবো আর বাবাকে আমার আগের সুতোটা দিয়ে দেবো। আর এই 12টা ঘুড়ি কিনেছি, আই গেস হয়ে যাবে, না হলে নেপুকে বেঁধে উড়িয়ে দেবো। হ্যাঁ নেপু হালকাই আছে। ও তোর পড়া আছে না, কি হবে এত পড়াশোনা করে, কিচ্ছু হবে না। আজকে সারাদিন এত দৌড়াদৌড়ি হচ্ছে, লিটারেলি শান্তি করে ব্লগ করতে পারছি না, জানিও না ব্লগটা কেমন হয়েছে। বাই দি ওয়ে, এই জাস্ট ঘুড়ি লাটাই নিয়ে আসলাম, নেপু রীতিমতো ছুটছে, ওর পড়া আছে বলে অলরেডি লেট লেট নেপু, তাই তো? হ্যাঁ এখন যেতে সময় লাগবে, সাবধানে আস, কিন্তু রাস্তা রাস্তা ভেজা কিন্তু। কি হলো, এই দেখো আটকে গেছে। আরে ব্যাগের চেন খোলা, আরে চেন খোলা পড়ে যাবে, দাঁড়া দাঁড়া আমি লাগিয়ে দিচ্ছি। ওই দেখো কে পাগল, পুরো ম্যাড, সাবধানে আ, দেখো কাণ্ড, তাম ঝাম করে ঘুড়ি লাটাই সুতো কিনে আনলাম এর জন্য। মা বলছিল যে যাস না আজকে কিনতে, কালকে সকালে চলে যাস। আমি বললাম বৃষ্টি হবে, দেখো মানে তুমুল বৃষ্টি, এতক্ষণ বৃষ্টি ছিল না, হাওয়া ছিল না, মেঘ ছিল না, কিচ্ছু না, মানে কিছু বলার নেই। চলো ফাইনালি 4:30 বাজে, ফাইনালি গিয়ে বৃষ্টি তো থেমেছে, বাট এলাকা পুরো নিঃশব্দ করে দিয়েছে। দেখো একটা গাছের পাতা লিটারেলি নড়ছে না, আর ইনফ্যাক্ট একটা ঘুড়িও উঠছে না। আজকে অত বৃষ্টি হওয়ার হয়নি, বাট কালকে যদি এরকম বৃষ্টি হয়, লিটারেলি সবার এক্সপেকটেশনে বালতি বালতি শুধু জলই পড়বে, আর কিচ্ছু হবে না। এইদিকে দেখো গোলাপের কালারগুলো কি সুন্দর টকটকে লাল হয়ে ফুটেছে। বাই দি ওয়ে, কালকে বলছিলাম এই গোলাপটা ফুটবে না, বাট এটাও ফুটে গেছে, দেখতে পাচ্ছি কি সুন্দর টকটকে পুরো লাল। আর ওই দেখো ওই সাদা বাড়িটার ছাদে একটা হনুমান, ওখানেও আরেকটা ছিল, বাট ওটা এইমাত্র ঝাঁপ মেরে দিল। আমাদের এখানে কম বেশি হনুমান আসতেই থাকে। ফাইনালি আমাদের নেপু এসেছে, কিন্তু হাঁটি হাঁটি কেন? তাড়াতাড়ি আবার পড়তে যাবি না, তার আগে কাজগুলো মেটাতে হবে। চল চল, কি আমার টনসিল ফুলেছে না, তোর ফুল লাগতে চাস না তো? চল, বেসিক্যালি ঠাকুরের পুজো হবে ঠিক এই দেওয়ালটার সামনে, এখানটা ঠাকুর থাকবে, তো এই জিনিসগুলো এখান দিয়ে সরে যাবে, আর এই টেবিলটা এইদিকে ঘুরে যাবে, সেটা দেখিয়ে দেবো যখন হবে। আর নেপু এখন, হ্যাঁ এই তো সাবাস নেপু, এই তো তুই ফোনটা আমায় দে, বাকি না তুই কর। নিজের সাইজের জিনিসগুলো সরে নিলে হবে, এই দামড়াগুলো সরা, সরা সরা। এই হচ্ছে ওভারঅল সেটআপ, এই জায়গাটা পুরোটা ফাঁকা করে দেওয়া হয়েছে, আর এই টেবিলটাকে এই দিকে ঘুরে দেওয়া হয়েছে, আর এইটুকুনি ফাঁকা রাখা হয়েছে যাতে ওই দিকটা অ্যাক্সেস করা যায়। আর পুজোটা মেনলি এখানে হবে, আর এখানে আমরা সবাই বসবো, জানি স্পেসটা কম, বাট ঠিক আছে যেটা আছে তার মধ্যে করতে পারে। এই তো আমাদের ঝাঁটাম্যান, ঝাঁটাম্যান ধরে থাকিস যখন ভালো লাগে বেশ। না তুই কর, আমি একটা প্রফেশনাল ইউটিউবার, ও আমাকে দিয়ে ঝাঁটাম্যান বানাবে, চল এই তুই থাম। তো ঘড়িতে সময় হচ্ছে এখন 9:20, আর এখানে আমার ব্লগ এডিটিং অলমোস্ট ডান, যদিও বাজে ব্লগটা একটু রাশেই করা হয়েছে, বাট ঠিক আছে এক আধ দিন ডেলি ব্লগ এরম হয়। তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, যদি আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মোস্ট প্রবাবলি কালকে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন, বাই বাই, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি, বাই।